বলছি কি আজকে কি এদের ইয়ে মানে প্র্যাকটিস চলছে? বাংলার প্রতিনিধি সমিতি সহযোগিতায় উদ্যোগ বহরমপুর ময়ূর প্রতিনিধি সংঘের উদ্যোগে আমরা প্রতিবারই এরকম ধরনের কর্মশালা করে থাকি, গতচারী কর্মশালা, গতচারীর মাধ্যমে যাতে সমাজটা সচেতন হয়। যেমন স্বাস্থ্য সচেতনতা আছে, তো গতচারী হচ্ছে স্বাস্থ্যেরই একটা পার্ট। তারপর রিক্রিয়েশন ইজ এ পার্ট অফ এডুকেশন, মানে শিক্ষার সাথে বিনোদনটা যুক্ত, এবং গতচারী সেই বিনোদনটাকে নিয়ে এসে সমাজকে সুস্থভাবে পরিচালনা করার একটা পথ দেখায়। তো আমরা সেই কারণে আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা রায় বেশে করে বা যারা গতচারী প্রশিক্ষণ নিয়েছে তাদেরকে নিয়ে আমরা 5 দিনের কর্মশালা শুরু করি। আজকে তার শেষ দিন, আমরা কিছু জিনিস আমরা এখানে দেখাচ্ছি যেগুলো ওরা শিখেছে কর্মশালায়। তাতে ঢোলের বাজনা, মাদলের বাজনা এবং কিছু আদিবাসী নৃত্য, রাইবেশা নৃত্য, এটা আমরা শিখিয়েছি এবং পরবর্তী যাতে আরও ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করে সেই কারণে আমরা একটা জেলা জুড়ে আমরা একটা গতচারী মুভমেন্ট, যেটা স্বর্গীয় গুরু সহ দত্ত যিনি প্রতিষ্ঠা স্রষ্টা, তিনি যিনি প্রতিষ্ঠা সৃষ্টি করেছিলেন, যাতে তিনি একজন IAS অফিসার ছিলেন এবং বীরভূম জেলার জেলা শাসকের পদেও ছিলেন, তো তাকে আমরা অনুসরণ করে এই বিষয়গুলো করছি। এবং আমাদের জেলা থেকে এবার পূর্ণাঙ্গ প্রতিচারী যে শিবির হয় কলকাতায়, সেখানে আমাদের 12 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। সেটা 21 তারিখ থেকে শুরু হয়েছে এবং 1 তারিখে শেষ হবে। এবং আমাদের একটি ঢালি এবং রায়বেশের দলও সেখানে 1 তারিখে যে ক্লোজিং সেরিমনি, সেই ক্লোজিং সেরিমনিতে একটা অনুষ্ঠান দেখাবে। ইতিমধ্যে রায়বেশে মুর্শিদাবাদ থেকে বাংলা একটা নাম করেছে, এই বিষয়টাকে আপনারা মানে কতটা ভালোভাবে নিচ্ছে? আমরা রায়বেশাটা করি, রায়বেশার যে বোল আমি কয়েকটা বোল মুখে বলে শোনাচ্ছি। ঝাউর গিজার গিজ ঘিনিতা তিলিতা তিলিতা তা তা, ঝাউর গিজার গিজা ঘিনা ওর ঘিনাক তাকুর কুর্তা কুর কুরাক তাকুর তা কুকুর তা কুকুর তা আকুর আকুর তা আকুর আকুর পুরা। আমরা এই যে বোলটা আমি বললাম, এই বোলটাই ঢোলের সাথে বাজিয়ে আমরা বিভিন্ন ফিগার দেখাই। সেই ফিগারটা আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, কিছু অংশ আমরা দেখেছি আর কিছু অংশ বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখাই। তো এইটা হচ্ছে বিষয়, আমরা মূলত রায়বেশে এবং ঢালি, ঢালির যেমন একটা বল আমি বলছি, এই ঝা 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 ঝাত্তা তার ঝা 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 হা, আরে ঝা 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 ঝাত্তা তার ঝা 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 হা, আরে ঝা 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 ঝাত্তা তার ঝা 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 হা, আরে ঝা 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 ঝাত্তা তার ঝা 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 হা। এরকম আরেকটি বিষয় আছে, যেটা হচ্ছে পাইক, পাইক নৃত্যের গান আমি 2-3 লাইন শোনাচ্ছি। লোহার খনি ভাই এই অঙ্গে, 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 আপনি মরিলে বাবা, আপনি মরিলে বাবা, কাহার লাইগা কান্দরে, কাহার লাইগা কান্দরে। ঠিক এই ভাষাতেই আমরা কিছু নৃত্য পরিবেশন করি, এর সাথে আমরা কিছু তাল এবং কিছু কথা যে আমরা নৃত্য পরিবেশন করি, সেটা হচ্ছে পাইক। আপনার নাম? আমার নাম সীমান্ত দাস পোদ্দার, আমি বাংলা বোঝা সমিতির এক্সিকিউটিভ মেম্বার এবং বহরমপুর ময়ূর বোঝা সঙ্গে সম্পাদক। কতজন আছে আপনাদের এই দলে? এখানে আমাদের প্রায় রেগুলারলি 45-40 স্টুডেন্ট ছাত্রছাত্রী আসে। আমরা রবিবার রবিবার প্র্যাকটিস করি, কিন্তু এইটা যেহেতু কর্মশালা সেখানে আমরা 5 দিন ধরে একটা কন্টিনিউ। এরপরে কলকাতার মঞ্চে? এরপরে কলকাতার মঞ্চে। মানে কতটা আশা করছেন যে আপনাদের এই ব্রতচারী সংস্থা কতটা ভালো ইয়ে করতে পারবে? আমরা তো এর আগের বছর 3rd হয়েছিলাম, তার আগের বার 2nd হয়েছিলাম, এবার চেষ্টা করবো আমরা যাতে প্রথম পুরস্কারটা আমরা পাই, সেটাই চেষ্টা করবো। ঠিক।